আমার প্রিয় ছাত্র ছাত্রীরা, মাস্তকি পাঠশালায় গেম চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগতম। আজকে পোড়া মাটি নীতি নিয়ে আলোচনা করব। এটি আরও একবার আলোচনা করা হচ্ছে, অনেক ছাত্র ছাত্রী আমার কাছে আবদার রেখেছিল যে প্রশ্নটি 4 নম্বরের মতো করে বানিয়ে দেওয়ার জন্য। তো তারই প্রয়াস এই ছোট্ট ভিডিওটি। পোড়া মাটি বলতে কী বোঝায়? এই নীতি গ্রহণের প্রেক্ষাপট লেখো। পোড়ামাটি নীতির গুরুত্ব কী ছিল? উত্তর, ভূমিকা। মানব ইতিহাসে যত যুদ্ধ সংঘটিত হয়েছে সেগুলোতে প্রয়োগ করা হয়েছে অসংখ্য রণকৌশল, তবে এর মধ্যে পোড়ামাটি নীতি সম্ভবত সবচেয়ে অদ্ভুত কৌশলগুলির মধ্যে একটি। সাধারণত যুদ্ধে যখন এক পক্ষ অগ্রসর হয় তখন যাত্রাপথে অসংখ্য শহর গ্রাম পাড়ি দিতে হয়। এসব শহর কিংবা গ্রামে বসবাসকারী মানুষদের কাছে ব্যবহারযোগ্য যে সম্পদ থাকে সেগুলো অনেক সময় পুড়িয়ে দেওয়া হয় কিংবা ধ্বংস করে ফেলা হয়, যাতে করে শত্রুপক্ষ ভবিষ্যতে যদি কখনো এই শহর কিংবা গ্রামের দখল নিতে পারে তাহলে এসব সম্পদের দখল তারা যাতে না করে এবং ব্যবহার না করতে পারে। যুদ্ধে যেমন শক্তিশালী প্রতিপক্ষের অগ্রসরতা রোধ করতে দুর্বল প্রতিপক্ষ অনেক সময় নিজেদের শহর কিংবা গ্রাম নিজেরাই ধ্বংস করে, এটাও ঠিক সেই ধরনের একটি কৌশল। এই যুদ্ধ কৌশলকে মূলত পোড়ামাটি কৌশল বলা হয়। পোড়ামাটি নীতি কি? নেপোলিয়ন যখন রাশিয়া আক্রমণ করেন সেই সময় রুশ বাহিনী পোড়ামাটি নীতি গ্রহণ করে। জলে বিষ মিশিয়ে, রাস্তা কেটে দিয়ে, শস্যক্ষেতে আগুন লাগিয়ে ফরাসি বাহিনীকে বিপদে ফেলেছিল রুশ বাহিনী। রুশ বাহিনীর এই নীতিকেই বলা হয় পোড়ামাটি নীতি, রাশিয়ার পোড়ামাটি নীতি গ্রহণের প্রেক্ষাপট। 1812 খ্রিস্টাব্দে নেপোলিয়ন রাশিয়া আক্রমণ করলে রাশিয়ার জার প্রথম আলেকজান্ডার এক নতুন রণকৌশল অবলম্বন করেন। রুশ বাহিনী যুদ্ধ না করে পোড়ামাটি নীতি অনুসরণ করে গ্রাম ও শহরের শস্য ভাণ্ডারগুলিতে আগুন লাগিয়ে দেয়, পানীয় জলে বিষ মিশিয়ে দেয়। ক্রমশ পিছু হটতে থাকে ফরাসি বাহিনী, রাশিয়ার ভিতর ঢুকতে তারা বাধ্য হয়। ফলাফল, মস্কোর কাছে বোরোডিনো নামক স্থানে দুই পক্ষে যুদ্ধ হয়। যুদ্ধে ফরাসি বাহিনী জয়লাভ করে, জার শান্তির প্রস্তাব পাঠাবেন এই আশায় নেপোলিয়ন সেখানে 5 সপ্তাহ অতিবাহিত করেন। ইতিমধ্যে রাশিয়ায় প্রচণ্ড শীত পড়ে, তুষারপাত শুরু হয়, ফলে খাদ্যের ঘাটতি দেখা দেয়। এর সঙ্গে যুক্ত হয় শীতবস্ত্র ও বাসস্থানের অভাব এবং টাইফাস নামক জ্বরের প্রকোপ। পরিস্থিতি বুঝে নেপোলিয়ন সেনাবাহিনীকে দেশে ফিরে যেতে নির্দেশ দেন, কিন্তু ইতিমধ্যে শীত জ্বরের প্রকোপ অনাহারে অনেক সেনা মারা যায়। বিপর্যস্ত সৈন্য ও অপমানের বোঝা, পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে নেপোলিয়ন দেশে ফিরে আসেন। গুরুত্ব, ইউরোপের বিভিন্ন দেশে বিজয়ের পর নেপোলিয়ন তার গ্র্যান্ড আর্মি বিভিন্ন দেশ থেকে প্রায় 5 লক্ষ সৈন্য নিয়ে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। এক পর্যায়ে তারা জারের সেনাবাহিনীকে পরাজিত করতে মস্কো পৌঁছে গিয়েছিল, কিন্তু জারের সেনাবাহিনী পোড়ামাটি নীতি অবলম্বন করলে পশ্চাৎসরণ করতে বাধ্য হয়, অসংখ্য শহর ও গ্রাম ধ্বংস করে ফেলে। এমনকি তারা রাজধানী মস্কোর সমস্ত সম্পদ ধ্বংস করে দিয়েছিল, যাতে করে নেপোলিয়নের সেনাবাহিনী মস্কোতে এসে কোনো লুট করতে না পারে এবং সংকটে পতিত হয়। পরবর্তী ইতিহাসে পোড়ামাটি নীতির গ্রহণযোগ্যতা, পোড়ামাটি কৌশল অবলম্বন করা হয়েছে অনেকবার। প্রথমত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের সেনাবাহিনী আবারও সোভিয়েত ইউনিয়নে হামলা চালিয়েছিল। সেবারে সোভিয়েত ইউনিয়নের নেতা ছিলেন জোসেফ স্ট্যালিন। তিনি তার লাল ফৌজের নির্দেশ দিয়েছিলেন যেন তারা পোড়ামাটি নীতি অনুসরণ করে। সেই নীতি অনুসরণ করে সোভিয়েত সেনাবাহিনী সত্যিই সফলতা লাভ করেছিল। দ্বিতীয়ত,
ভিয়েতনাম যুদ্ধে শস্যক্ষেত্র ও মাটির নিচে লুকিয়ে থাকা উত্তর ভিয়েতনামের গেরিলাদের অবস্থান ধ্বংস করতে আমেরিকান পাইলটরা পোড়ামাটি নীতি অনুসরণ করেছিল। তৃতীয়ত, 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনীও পোড়ামাটি নীতি গ্রহণ করেছিল। উপসংহারে বলা যায়, আমরা ইতিহাস ঘেঁটে দেখতে পাচ্ছি এই পোড়ামাটি নীতি অনেকবার অনুসরণ করা হয়েছে, যেগুলো অনেক ক্ষেত্রে অনুসরণকারী পক্ষকে ইতিবাচক ফলাফল এনে দিয়েছে। এই নীতি অনুসরণ করেই সোভিয়েত ইউনিয়ন পরাক্রমশালী সেনাপতি নেপোলিয়ন বোনাপার্টের গ্র্যান্ড আর্মিকে পরাজিত করেছে। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবচেয়ে তাৎপর্যময় অভিযানগুলোর একটি অপারেশন বারবারোসায় জার্মানদের সফলতার মুখ দেখতে বিরত রেখেছে। অনেক বলে থাকেন, এই অপারেশনে যদি জার্মানরা সফলতার মুখ দেখত, তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল হয়তো অন্যরকম হতে পারত। আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, এবং আমি সকলকে বলবো প্রশ্নটি খাতায় লিখে তারপর পড়তে। আর তোমাদের যদি কোনো প্রশ্নের কোনো উত্তরের আবেদন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি দ্রুত দেওয়ার চেষ্টা করব। সামনে প্রত্যেকের পরীক্ষা, সকলে সফলভাবে উত্তীর্ণ হও, ভালো করে পড়াশুনো করো, সৎভাবে পরিশ্রম করো, সফলতা আসবেই। সকলকে ধন্যবাদ।